ভাবে আমি অনেক প্রধানমন্ত্রী সারপ্রাইজ ভিজিট দেখিছু সে পার্লামেন্টারি হল কথা কিন্তু বিদেশ পক্ষ আসি কিংবা অনেক গুড়িয়ে যেতবে সে গর্ত করতে রালি করতে প্রটোকল ভাঙ্গি লোক পাখক যা হোক বা আপনার দেখিছে রিপব্লিক ডে প্যারেড পরে সে ছাত্র মানুষ ভেটবা দৃশ্য হোক আজ যেতবে দিল্লি ইউনিভার্সিটির কথা আসুলা কিন্তু দেখবে দিল্লি ইউনিভার্সিটির আসা গোটে বড় ট্রাফিক রুট রয়েছে আপনি যদি দেখবে পুরা আইটিউ রু মন্ডিয়া হাউস পর্যন্ত পুরা ট্রাফিক রুট রয়েছে এবং হার্ট অফ দিল্লি সেন্টার কুয়াযায় তা হচ্ছে আইটিউ স্কয়ার এবং তাকে ক্রস করে হিঁ দিল্লি ইউনিভার্সিটি আসবে পড়ব তো নিশ্চিত ভাবে যেহেতু গোটে অফিসিয়াল টাইম লা দশটা সময় লোক যেমনি হইরা ন হুঁতু হয়তো সেপাই সে মেট্রো কু বাছিছেন লোক যেমনি রাস্তায় কাকি যেত আসুন প্রধানমন্ত্রী যেত টুর হুয়ে ভিজিট হুয়ে মানে কি গোটে স্পেশাল প্রোটোকল মেন্টেন করা যায় এসওপি জারি হুয়ে পুরা ট্রাফিক আডভাইজর জারি হুয়ে তো সেপাই সে মেট্রো কু বাছিছেন এবং মেট্রো টু হয়তো কাকি দিল্লি পটেশ্বর হার্টবিট কুয়াযায় মেট্রো বাজপেয়ী সময় মেট্রো আরম্ভ হয়েছিল দিল্লিতে নিশ্চিত ভাবে ছাত্র মানুষ সহ সে আলোচনা করা পছন্দ করছেন আমি দেখিছু তার অনেক নজির মন কি বাত কথা কুহতু কিংবা পরীক্ষা পে চর্চা কথা কুহতু সবুলে সে ছাত্র ছাত্রী কনেক্ট করা লগাতার ভাবে চেষ্টা করতে আজ সে এক চিত্র দেখা মিলল দিল্লি ইউনিভার্সিটির যদি আপনার যাত্রা দেখবে আজ পর্যন্ত দিল্লি ইউনিভার্সিটির যাত্রা রয়েছে 100 বর্ষ ভিত্তি যাই যেমি ইনফরমেশন রয়েছে যে 6 লক্ষের অধিক ছাত্র এটি পাস আউট হয়েছেন এবং ভারত দেখবে যে কুহযায় শিক্ষার গোটে মূল পিণ্ড বা দিল্লি ইউনিভার্সিটি কহিলে অত্যুক্তি হব না কিন্তু 6 লক্ষ স্টুডেন্ট যেটি পাস আউট হয়ে যাচ্ছেন কিন্তু বিভিন্ন বর্গরে দুর্গশিষ্ঠ আরম্ভ করি পুলিশ বিভাগ আরম্ভ করি আইএস পর্যন্ত বড় বড় সাংবাদিক কথা কুহতু সমস্ত এই পাস আউট হয়েছেন এবং অনেক সংখ্যার যে পূর্বতন ছাত্রছাত্রী মানে রয়েছেন সেমানে অংশগ্রহণ করছেন ওড়িশার কথা যদি আপনি দেখবে মানে কি ওড়িশার তালিকা মধ্যে বহুত লম্বা রয়েছে দিল্লি ইউনিভার্সিটির পুরাতন ছাত্র ক্ষেত্রে আপনার অমরেন্দ্র সকলের কথা দেখুন যে পূর্বতন ইন্ডিয়ান এক্সটার্নাল সার্ভিস জিতলে প্রথম ওড়িয়া হিসাবে সে সেভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন সে মধ্যে দিল্লি ইউনিভার্সিটির পিএইচডি করছেন অনেক এমনি হসি রয়েছেন যে কি দিল্লি ইউনিভার্সিটির পিএইচডি করছেন উচ্চতর শিক্ষা লাভ করছেন আপনার পূর্বতন যে বিচারপতি ছিলে দীপক মিশ্র তাঁক কথা কইপারন্তি সুনাল মানসিং যিনি ওড়িশার সাংসদ রয়েছেন বর্তমান রাজ্যসভার সাংসদ রয়েছেন সুনাল মানসিং সে মধ্যে রয়েছেন এভাবে অনেক তালিকা মধ্যে রয়েছে লম্বা তালিকা এবং প্রফেসর আসোসিয়েট প্রফেসর যদি দেখি তার মধ্যে গোটে বড় তালিকা রয়েছে সেটা সাউ কথা কুহতু সুধাংশু সাউ কথা কুহতু পলিটিক্যাল সাইন্স কথা কুহতু জিওগ্রাফি কুহতু এমনি কৌশি বিভাগ নথি ওড়িয়া লেকচর ওড়িয়া প্রফেসর মধ্যে নথিবে সে নিশ্চিত ভাবে 1922 রু আজ 2023 এই যে যাত্রা গোটে বহুত লম্বা যাত্রা যেটি কুহযাউছিলা যে 2-4টি ডিপার্টমেন্ট প্রথমে খুলছিলা বর্তমানে 86 মানে এমনি কৌশি ডিপার্টমেন্ট নথিব যেটাকি দিল্লি ইউনিভার্সিটির না সেভাবে কৌশি ডিপার্টমেন্ট মধ্যে নথিব সেই ইউনিভার্সিটির আজ হচ্ছে শতবার্ষিকী উৎসব এবং এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেওয়া যাচ্ছেন কিন্তু গগন দেখুন পুঁথ থেকে প্রধানমন্ত্রী যে এহা প্রমাণিত করে দিয়েছেন যে হচ্ছেন সে সাধারণ লোকর প্রধানমন্ত্রী লোকঙ্ পাখে যাই বসবা লোক সহ আলোচনা করা দেখুন কৌশি বি পিলাঙ্কর মনে আমি যে ভিজুয়াল দেখুছু কাহার মনে কুণ্ঠাবোধ না সমস্তে আসিকি প্রধানমন্ত্রী সহ আলোচনা করছেন মন খোলি কথা হচ্ছেন এমিতিকি জনে অছন্তি আমি দেখি পারছু ভিজুয়ালে রাজস্থানের পগড়ি পিঞ্চন্তি হুয়েত সে রাজস্থানের বি হইতাই পারন্তি আমি তো জানি নে কিন্তু যাহা ভিজুয়াল রু চিত্র দেখুছু অন্য পিলা মানে বি পাখেরে বসছন্তি অন্য ছাত্রছাত্রী মানে বি বসছন্তি সমস্ত দেখন্তু মন খোলি মানে আমি যেতেবেলে ভাবুছে যে আমি তাঙ্ক পাখকু যাই পারিবানি তাঙ্ক সহ বসি পারিবানি তাঙ্ক সহ পদে কথা হই পারিবানি কিন্তু সে বারম্বার এই কথাকু ভুল প্রমাণিত করছন্তি এবং প্রমাণিত করে দেইছন্তি যে সে হচ্ছন্তি সাধারণ লোকঙ্কর প্রধানমন্ত্রী বলে গোটে আপনার ইয়ে নজর আজ ফার্স্ট টাইম নুহে অনেক থাকে এইভাবে নজর আপনার দেখিছেন যেটা আপনার কৌশলে নিশ্চিত ভাবে সে লোকর প্রধানমন্ত্রী এবং সেপাই হুয়েত সে আজ দেখবে বিশ্বরে সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম কুহযাউ সবু টপরে রয়েছে লিডর হিসাবে পরিগণিত হচ্ছেন ই কিছু যদি আপনার দেখবে তাঁর যে স্টেপ রয়েছে যেটা কি সমস্ত চকমা দিয়ে যেটা কি সে আসবে বলে পূর্ব সূচনা লা যে সমস্তে ভাবুলে সে হয়তো বাই রোড আসবে কিন্তু দিল্লি মেট্রো সে বাছিছেন তাপরে পুঁ পিলা বাছিছেন যে পিলা মানে স্টডি করছেন পড়ুছেন এবং পড়ুয়া সময় যদি আপনার আমি তো সে সুযোগ পাইনু যদি আপনার দেশের প্রধানমন্ত্রী আপনার পাখে পাচ্ছেন নিজ নিশ্চিত ভাবে পিলাঙ্কর বহুত এক্সাইটেড থাকে যে পিলা গোটে মানসিক স্তরের বহুত এক্সাইটেড থাকে সে মানে
ପିଲାଟି କ୍ୱେଶ୍ଚିନ୍ ପଚାରିପାରନ୍ତି, ତେଣୁ ତାକୁ ସାମ୍ନା କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ସେ ମାନସିକ ସ୍ତରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସବୁବେଳେ ପ୍ରସ୍ତୁତ ଥାନ୍ତି, ତାର ଅନେକ ନଜିର ରହିଛି। ଆଜି ମଧ୍ୟ ସେଭଳି ଏକ ଚିତ୍ର ଦେଖିବାକୁ ମିଳିଲା, ଲୋକଙ୍କୁ ଅସୁବିଧା ନ ହଉ ସେଥିପାଇଁ ସେ ବାଇରୁ ନ ଆସିକି ଟ୍ରାଫିକ କୁ ଯେମିତି କୌଣସି ଅସୁବିଧା ନ ହଉ ସେଥିପାଇଁ ସେ ମେଟ୍ରୋକୁ ବାଛିଛନ୍ତି, ମେଟ୍ରୋରେ ପିଲାମାନଙ୍କ ସହିତ ବସିଛନ୍ତି। ତ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆଜି ଯଦି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦେଖିବେ ମନ୍ଦାକିନ ଅନେକ ଗୁଡ଼ିଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ତାଙ୍କ ଦିଲ୍ଲୀ ୟୁନିଭର୍ସିଟି ରହିଛି, ଯେମିତି ଟେକ୍ନୋଲୋଜିର ଯୋଉ କେନ୍ଦ୍ର ରହିଛି, କଲକାତାର କେନ୍ଦ୍ର ରହିଛି, ଉତ୍ତର କ୍ୟାମ୍ପସରେ ଗୋଟେ ଯୋଉ ଏକାଡେମିକ ବ୍ଲକ ରହିଛି, ସେ ସବୁର ସେ ଫାଉଣ୍ଡେସନ ଷ୍ଟୋନ୍ ରଖିବେ ଏବଂ ଗୋଟେ ଏକ୍ଜିବିସନ୍ ମଧ୍ୟ ଆୟୋଜନ କରାଯାଇଛି, ଯୋଉଠି ଫଙ୍କସନର ଚିତ୍ର ଆପଣ ସେଟା ଦେଖୁଛନ୍ତି। ସେ ଫଙ୍କସନର ତଳେ ମଧ୍ୟ ଗ୍ରାଉଣ୍ଡ ଫ୍ଲୋରରେ ଗୋଟେ ଏକ୍ଜିବିସନର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି, ତାକୁ ମଧ୍ୟ ସେ ଲୋକାର୍ପଣ କରିବେ ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବେ ତାଙ୍କ ସହିତ କେନ୍ଦ୍ର ଯିଏ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ରହିଛନ୍ତି ସିଏ ପ୍ରାୟତଃ ଘଣ୍ଟାଟେ ପୂର୍ବରୁ ସେ ଆସିକି ପୁରା କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଦେଖିଛନ୍ତି, ଯେମିତି କୌଣସି ତ୍ରୁଟି ନ ରହିଯାଏ। ଏବଂ ଯେତେବେଳେ ପୂର୍ବରୁ ଏକ ଯେତେବେଳେ ଯୋଉ କୁହାଯାଏ ଯୋଉ ବାର୍ଷିକ ଉତ୍ସବ ଥିଲା ଦିଲ୍ଲୀ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ, ସେତେବେଳେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଯେତେବେଳେ ଯୋଗ ଦେଇଥିଲେ ତାଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରାଯାଇଥିଲା ଭାଇସ୍ ଚାନ୍ସେଲରଙ୍କ ପକ୍ଷରୁ ପ୍ରଫେସରଙ୍କର ଗୋଟେ ଟିମ୍, ଯେ ଯେତେବେଳେ ଶତବାର୍ଷିକ ଉତ୍ସବ ହବ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ସେମାନେ ଚାହୁଁଛନ୍ତି ଫଙ୍କସନରେ, ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ସେତେବେଳେ ମଧ୍ୟ କଥା ଦେଇଥିଲେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ନିଜ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଚେଷ୍ଟା କରିବେ, ଶତ ଚେଷ୍ଟା କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଶତବାର୍ଷିକ ଉତ୍ସବରେ ଆମନ୍ତ୍ରିତ କରିବା ପାଇଁ। ହୁଏତ ସେଭଳି ଷ୍ଟେପ୍ ନିଆଯାଇଥିଲା, ଆଜି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଶତବାର୍ଷିକ ଉତ୍ସବ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି। ନିହାତି ଭାବରେ ଗଗନ, ତେବେ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ କିଭଳି ଭାବରେ କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି ଗଗନ, କାରଣ ଯେମିତି ଆପଣ କହୁଛନ୍ତି ଯେ ଯେହେତୁ ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ କଷ୍ଟ ଦେବା ପାଇଁ ଚାହୁଁନଥିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, ରୁଟ୍ରେ କେବଳ କାଳେ କିଛି ବିଳମ୍ବ ହୋଇଯିବ ଅଫିସ୍ ଯାଉଥିବା ଲୋକମାନଙ୍କର, ସେଥିପାଇଁ ରୁଟ୍କୁ ପରିବର୍ତ୍ତନ କରାଯାଇଥିଲା ଏବଂ ମେଟ୍ରୋରେ ସେ ଯାତ୍ରା କଲେ, କିନ୍ତୁ ଯେହେତୁ ସେ ମେଟ୍ରୋରେ ବର୍ତ୍ତମାନ ଯାତ୍ରା କରିଛନ୍ତି, ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ କିଭଳି ଭାବରେ କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି ଗଗନ? ଦେଖ, ନିଶ୍ଚିତ ଭାବେ ଯେତେବେଳେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗସ୍ତ କରିଥାନ୍ତି ସ୍ୱତନ୍ତ୍ର ଏସ୍ଓପି ଜାରି ହୋଇଥାଏ, ଦିଲ୍ଲୀ ପୋଲିସ କମିଶନର ପକ୍ଷରୁ ଲଗାତାର ଭାବରେ ଦୁଇ ଦିନ ଧରି ସମୀକ୍ଷା କରାଯାଇଥିଲା, ସେହି ଅନୁସାରେ ହିଁ ଷ୍ଟେପ୍ ନିଆଯାଇଛି। ପ୍ରତିଟି ଛକରେ ସର୍ବପ୍ରଥମେ ଦିଲ୍ଲୀ ପୋଲିସ ରହିଛନ୍ତି, ଟ୍ରାଫିକ୍ ପୋଲିସ ରହିଛନ୍ତି, ଦେନ୍ ତାଙ୍କର ଯୋଉ ଏସ୍ପିଜି କମାଣ୍ଡମାନ ରହିଛନ୍ତି, ତ୍ରିସ୍ତରୀୟ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଅଛି ଆପଣା ଯାଇଛି, ମିଲିଟାରୀ ଫୋର୍ସକୁ ମଧ୍ୟ ନିୟୋଜିତ କରାଯାଇଛି। କିନ୍ତୁ କ୍ୟାମ୍ପସ ଭିତରେ ଯେହେତୁ ସେ ପିଲାଙ୍କ ଫଙ୍କସନକୁ ଆସୁଛନ୍ତି, କ୍ୟାମ୍ପସକୁ ଆସୁଛନ୍ତି, ତେଣୁ ଭିତରେ ଏତେ ଯଦି ଆପଣ ଦେଖିବେ ହୁହାଲା ନାହିଁ, ପୁରା ଶାନ୍ତ ପରିବେଶ ରହିଛି ଏବଂ ଭିତରେ ଯୋଉ ଏସ୍ପିଜି ମାନେ ରହିଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ସାଦା ପୋଷାକରେ ରହିଛନ୍ତି, କାହିଁକିନା ଛାତ୍ରମାନଙ୍କର ଯେମିତି କୌଣସି ଅବଷ୍ଟାକଲ୍ ନ ସାଧନ୍ତି ସେମାନେ, ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଯତ୍ନବାନ ହୋଇଛନ୍ତି। ଏବଂ ଯୋଉ ଜାଗାରେ ମଧ୍ୟ ଫଙ୍କସନ୍ ରହୁଛି ତା ମଧ୍ୟ ଗୋଟେ ବଡ଼ ହଲ୍, ସେଠି ମଧ୍ୟ ଅଧିକରୁ ଅଧିକ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଏବଂ ପୂର୍ବତନ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ସମସ୍ତେ ଯେମିତି ବସିପାରିବେ ସେପରି ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଯଦି ଆପଣ ଦେଖିବେ 3-4 ହଜାର ଲୋକ ବସିଲା ଭଳି ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯାଇଛି, କାହିଁକିନା ବର୍ତ୍ତମାନର ଛାତ୍ର, ପୁରାତନ ଛାତ୍ର, ତାପରେ ପୁଣି ଯେଉଁମାନେ ପାସ୍ ଆଉଟ୍ କରିଛନ୍ତି ସ୍ପେଶାଲ ଡିଗ୍ନିଟାରୀ ହିସାବରେ ଆସୁଛନ୍ତି, ତେଣୁ ସେ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବସିଲା ଭଳିଆ ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ସିକ୍ୟୁରିଟି ନିଶ୍ଚିତ ଭାବେ ଟାଇଟ୍ ରହିଛି, ପୁରା ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି, କିନ୍ତୁ ଆଜି ପୁଣି ଥରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନିଜକୁ ପ୍ରମାଣିତ କରିଦେଇଛନ୍ତି, ସେ ଲୋକମାନଙ୍କର ହେଉଛନ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ରହିଥିଲେ ମେଟ୍ରୋରେ ସେମାନଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରିଛନ୍ତି, ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରିଛନ୍ତି, ମନ ଖୋଲି ସେମାନେ ମଧ୍ୟ କଥାବାର୍ତ୍ତା ହୋଇଛନ୍ତି। ଆପଣ ନଜର ରଖିଥାନ୍ତୁ ଗଗନ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ପାଇଁ।